আধুনিক চিকিৎসা মতে কমা নামক এক প্রকার রোগ জীবাণু খাদ্য আর পানীয়ের সঙ্গে উদরে প্রবেশ করে কলেরা রোগের সৃষ্টি করে থাকে। আয়ুর্বেদ মতে দেহ দোষযুক্ত হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়, অন্ত্র অপরিষ্কৃত মলে পূর্ণ হয়ে বিষাক্ত হয়ে ওঠে। এই বিষ রক্তের সঙ্গে মিশে রক্তকেও দূষিত করে নিস্তেজ করে তোলে। আয়ুর্বেদ মতে এই রোগের প্রধান কারণই হল মল নাড়ি অপরিষ্কৃত থাকা। অনেকে আবার বিসূচিকা রোগকে কলেরা বলে ভুল করেন। কলেরার সঙ্গে বিসূচিকা রোগের পার্থক্য রয়েছে। বিসূচিকা রোগে নাভিদেশে বেদনা থাকে, অলা ওঠাই তা থাকে না। বিসূচিকায় পিত্তদাস্ত হয়, অলা ওঠাই দাস্ত হয় চাল ধোয়া জলের মতো। বিসূচিকা রোগে পেটে খিল ধরে, অলা ওঠাই হাত পায়ে খিল ধরে থাকে। রোগীর শরীর দ্রুত শিথিল হয়ে অবসন্ন হয়ে পড়ে। কলেরা রোগীর প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রচণ্ড বমি ভাব থাকে, তার সঙ্গে প্রচণ্ড পিপাসাও থাকে। আয়ুর্বেদে প্রকৃত অলা ওঠাকে সান্নিপাতিক অধিসারও বলা হয়ে থাকে। এই রোগের উপসর্গগুলি প্রকাশ পাবার শুরুতেই পাঠার মূল বেটে দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়ালে এক থেকে দুই ঘন্টার মধ্যেই সমস্ত উপসর্গগুলি কমে যাবে। কিন্তু পাঠার মূলের পরিমাণ 5 গ্রামের বেশি হবে না, কারণ এই সময় রোগীর অগ্নিবল অতিশয় ক্ষীণ থাকে। আপাং গাছের মূল জলসহ বেটে রোগীকে 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়ালে বিসূচিকা নিবারিত হয়।